হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে যে দেখছেন একটা স্যামসাং একটি চায়না 21 ইঞ্চি টেলিভিশন, এই টেলিভিশনের প্রবলেমটি আগে দেখুন। তো প্রবলেমটি হচ্ছে যে সাউন্ড তো সবই ঠিকই আছে, কিন্তু আপনারা দেখুন চুলের ব্যাকগ্রাউন্ডটা এবং মুখের কিছুই বোঝা যাচ্ছে না, জওয়ানো জওয়ানো লাইনের মতো গোটাই পড়ে আছে। এটা কি কোথা থেকে কিভাবে হচ্ছে আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন। চলুন ইন্টারভাল ঘুরে আসি। তো আমি আপনাদের কাজের সুবিধার্থের জন্য আগে থেকে আমি ক্যামেরাটি খুলে রেখেছি। এখন আমাদের যেটা দেখার পালা কিছু ভোল্টেজ। তো তার আগে ভাই আপনাদেরকে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের অনেক অনেক ভিডিও, এরপরে লেটেস্ট একদম সবচেয়ে ভালো ভালো ভিডিও আসতে চলেছে, যেগুলো দেখে আপনি অতি সহজে সব কিছু বুঝে যাবেন। তো আমার সামনে দেখছেন চায়নার মাধ্যমে আমি আমার কাজের সুবিধার্থের জন্য এটা আমি কাছে রেখেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন আমরা মেন বিষয়ে ফিরে আসি। তো আমাদেরকে ফার্স্টে যেটা 100, যেটি আমাদেরকে 110 ভোল্ট দেখতে হবে, 104 110, এই 1-2 কম বেশি কিছু ব্যাপার নেই। আর 25 ভোল্ট ড্রাইভারে ঠিকই আছে, আর 16-17 যেটা সাউন্ড আইসিতে পৌঁছে যায়, আর এই যে 10-11 ভোল্ট এটা সিস্টেমের রেগুলেটর ফাংশানে কাজ করে। এবার আমরা ভিডিও বোর্ডে দেখব, যেখানে আমাদের 180 ভোল্টেজ অতি অবশ্যই থাকতে হবে। তো আমাদের 180-83 ঠিকই আছে। এবার যে মানে প্রত্যেকটা কালারের ডিটেকশানগুলো আগে দেখতে হবে যে কোনো কালার ফাংশন কাজ করছে কি না। তো আমি এগুলো প্রত্যেকটা দেখলাম যে একটা আপ ডাউন ভোল্টেজ থাকবে, 154-130, এগুলো তো সবই ঠিক কাজ করছে। হ্যাঁ, তো আমি এবার সিস্টেম আইসি দেখে যাব। 1-2-3-4-5-6, মানে এই যে এরকম করে আপনি 17টা পিন গুনে নেবেন এদিক থেকে, এবং এইখানে একটি যে 8 ভোল্ট VCC লাইন ইনপুট হয়, তো এইখানে আমার ভোল্টেজ কিন্তু সবই ঠিক দেখাচ্ছে। তো এখানে আর কিছু দেখার দরকার নেই। তো ভোল্টেজ এই যে ক্যাপাসিটারের আশপাশে কিছু কম্পোনেন্ট ডায়োড ফোর্ড বা জিনার ডায়োড, এগুলো যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে, তো এই দিকটা আপনি খেয়াল রাখবেন। আর এই দিক থেকে আপনি দেখবেন যে 44 নম্বর পিন, যেটা যে আপনারা দেখছিলেন যে ব্যাকগ্রাউন্ডে যে কালো জায়গাটা, সেখানে আপনার একটা সবুজ গ্রিনের মতো দেখাচ্ছিল। তো এটা আছে ব্ল্যাক ডিটেক্টর 44 নম্বর পিনে। এই ব্ল্যাক ডিটেক্টরের কাছে একটা কন্ডেন্সার আছে, যেটা ভ্যালু আপনাদের একটু পরেই বলছি, আগে একটু বলি। এই যে দেখছেন পুরো যে সবুজের মতো একটা লাইনের মতো দেখাচ্ছে জওয়ানো জওয়ানো, এটা বেশিরভাগই দেখবেন যে কালো, যেখানে ভিডিওর মধ্যে দেখবেন কিছু যেগুলো কালোর বা রাত্রের সিন সেসব ক্ষেত্রে বেশি বোঝা যাবে। হ্যাঁ, এই দেখুন এই সাইডটা দেখুন। তো এই জিনিসটাইকে যদি যে আপনার কালারটাকে মানে বুস করে রেখে দেয় যে 44 নম্বর পিনে যে কর্নার থাকে, তার কাজ হচ্ছে যে ব্ল্যাক মানে কালো, সে কালোটাকেই সে ফিল্টারিং করে। তো এই যে কালো মানে 44 নম্বর পিনে যে ব্ল্যাক ডিটেক্টর, এইখানে একটি কন্ডেন্সার লাগানো আছে, ধরুন আপনাদেরকে আমি দেখাচ্ছি।
আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। ঠিক এই জায়গা, বুঝতে পারছেন তো? আমি এটি একটি আমি সাকারের মাধ্যমে আয়রনের সাহায্যে এটি আমি ওপেন করব এবং এটাই আমি আগে চেঞ্জ করব। এটা 50 ভোল্ট 1 UF একটি কন্ডেন্সার, অনেকে ক্যাপাসিটার বলে। তো এই ক্যাপাসিটারটা যদি লিকেজ হয়ে যায়, তো সেই যে 44 নম্বর পিনে যেটা বললাম যে ব্ল্যাক ডিটেক্টরে কাজ করে, সেটাই কাজ করবে না। দেখুন আপনারা বুঝতে পারছেন একটু ফোলা ফোলা হয়ে আছে, দেখি মনে হচ্ছে খারাপ। উপর থেকে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি এটা অ্যাকচুয়ালি যখন ওপেনলি করলাম তখন কিন্তু ব্যাপারটি ভালো বোঝা যাচ্ছে। তো আমি সেম আরেকটি 50 ভোল্ট 1 UF একটি কন্ডেন্সার সেম জায়গায় সঠিক নিয়মে লাগিয়ে দেব। এটা নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন, দেখবেন কন্ডেন্সার গায়ে একটি কালো রঙের দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে নেগেটিভ। তো আপনারা ওই দিকে একটা খেয়াল করবেন যে সাদা রঙের একটা চিহ্ন দেওয়া থাকবে, সেই চিহ্ন দেখে আপনি নেগেটিভ পজিটিভ বুঝে যাবেন। সাদা অংশটা হচ্ছে নেগেটিভ। তো আপনি আপনার সুবিধা মতো লাগিয়ে নেবেন। আরেকটি কথা বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা ভিডিওগুলি না মিস হয়ে যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। চলুন আমার জিনিসটি লাগা কমপ্লিট হয়ে গেছে, একবার দেখি নিই প্রবলেমটি ঠিক হয়েছে কিনা। আশা করি প্রবলেমটি ঠিকই হবে, কারণ আমি লিকেজ দেখতে পেয়েছি ওই কন্ডেন্সারটা। তো দেখুন ছবিটা একদম ক্লিয়ার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আগে যে ছবিটি দেখেছিলেন আর এখনকার ছবিটা দেখছেন কত পরিষ্কার। তো এটা একটা মানে এমনই একটা ক্ষুদ্র সমস্যা যেটা অনেক টেকনিশিয়ানরা এই ছোটোখাটো সমস্যাটাই ধরতে পারে না বলে আপনারা বোর্ডটা চেঞ্জ করে ফেলেন, কিন্তু আমার সাথে আপনারা থাকলে আপনাদেরকে কোনোদিনও বোর্ড চেঞ্জ করতে হবে না। প্রত্যেকটি প্রবলেম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব, শুধু পাশে আমার থাকবেন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও এরপরে আমি রেকর্ডিং করে রেখেছি, আপনাদেরকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।